রাজধানীর ভাটারায় মাদানি এভিনিউয়ে গড়ে উঠেছে পাঁচতলা সুবিশাল ভবন ভবনটি বানাতে কোনো অনুমোদন নেয়ার ধারধারেনি ইউনাইটেড গ্রুপ অবৈধভাবে গড়ে তোলা ভবনটি কেন ভেঙে ফেলা হবে না জানতে নোটিশ দিয়েছিল রাজক তবে জবাব দেওয়ার নির্ধারিত সাত কর্মদিবসের শেষ দিনেও কোনো জবাব দেয়নি ইউনাইটেড গ্রুপ গত নভেম্বর রাজকের সংশ্লিষ্ট কর্মকর্তা ইমরুল হাসান স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয় ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈনউদ্দিন হাসান রশিদের কাছে নোটিশে বলা হয় ঢাকা মাদানি এভিনিউ এর বড় কাঁঠাল দিয়া মৌজায় রাজকের মহাপরিকল্পনাভুক্ত এলাকায় ইউনাইটেড গ্রুপ একটি পাঁচতলা ভবন রয়েছে যা ড্যাপের আওতাধীন এলাকায় পাঁচতলা ভবনটি ইমারত আইন উনিশশো সালের ধারা তিন এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা দুই হাজার লঙ্ঘন করে রাজক হতে অনুমোদন না নিয়েই করা হয়েছে উল্লেখিত ইমারত ব্যবহার আইন ও বিধির প্রতি অশ্রদ্ধার সামিল নোটিশের জবাব দেওয়ার সময় পেরিয়ে গেলেও এর কোনো তোয়াক্কাই করছে না ইউনাইটেড গ্রুপ রাজক বলছে অনুমোদন ছাড়া মাদানি এভিনিউয়ে ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয়ের জন্য গড়ে তোলা পাঁচতলা ভবনটি সম্পূর্ণ অবৈধ ভবনটি ভেঙে ফেলতে চিঠি দেওয়া হলেও ইউনাইটেড গ্রুপ এখনও কোনো জবাব দেয়নি কর্মকর্তা ইমরুল হাসান ঢাকা টাইমসকে বলেন ঊর্ধ্বতনদের জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা রাজকের দেয়া চিঠির জবাব প্রসঙ্গে জানতে ইউনাইটেড গ্রুপের সিনিয়র ম্যানেজার শীষ স্বপ্নিকের সঙ্গে আবারও যোগাযোগ করা হয় কিন্তু শত চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈনুদ্দিন হাসান রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারও কোনো বক্তব্য মেলেনি জানা গেছে ইউনাইটেড রাজক থেকে ওই ভবনটি বাণিজ্যিক ভবন হিসেবে নির্মাণ করতে অনুমোদন চেয়েছিল তবে সেটির অনুমোদন বা ছাড়পত্র দেয়নি রাজক এরপরও তারা ভবন নির্মাণ করে তাদের বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে সরজমিনে দেখা গেছে মাদানি এভিনিউ যেটি একশো ফিট রাস্তা নামেও পরিচিত সেটির পাশে পঁচিশ বিঘা জমির ওপর গড়া ইউনাইটেড সিটি সেখানে গ্রুপটির প্রধান কার্যালয় ছাড়াও আইটি পার্ক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনাইটেড মেডিকেল ইউনাইটেড ফার্মা সহ ইউনাইটেড গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে সূত্র বলছে ইউনাইটেড গ্রুপের ওই সব স্থাপনাগুলো নির্মাণে রাজকের অনুমোদন আছে কিনা কাগজপত্র যাচাই বাছাই চলছে নিয়োগ দেওয়া হয়েছে আলাদা কর্মকর্তা প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনেরও কোনো নথি পাওয়া যায়নি বিশেষজ্ঞরা বলছেন আইন ও বিধি সকল নাগরিকের জন্য সমান হতে হবে ইতোপূর্বে যারা আইন মানেননি ক্ষমতার প্রভাব দেখিয়ে অনিয়মকে নিয়মে পরিণত করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নজির তৈরি করতে হবে তাহলেই এমন অপকর্ম রোধ করা সম্ভব